নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেলার থিয়েটার সিরিজে শুনে নেব উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া অভিমুখের কথা। শুনে নেব অশোক মজুমদার কি বলছেন। আমাদের দল যখন রেজিস্ট্রেশন করানো হয় তখন তার প্রয়োজনেই একটি মেমোরান্ডাম লেখানো হয়েছিল। তার সঙ্গে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যের খুব মিল ছিল এমন তার নয়। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দল যেন নাট্য কোম্পানি না হয়ে যায়, শুধু নাট্য নির্মাণের জন্য নির্মাণের দায় যেন না থাকে, বরং আমাদের যেন দায় থাকে কন্টেন্টে। আমাদের যে সামাজিক ও আর্থিক পরিকাঠামো তার বিরুদ্ধে বলার যেন আমার দায় থাকে। খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর যে রাজনীতি তার হয়ে কথা বলার দায় থাকে, সেই ভাবনা থেকেই আমাদের থিয়েটার করে যাওয়া। আমরা বারবার চেয়েছি আমাদের নাটকে, আমাদের সেমিনারে, আমাদের বক্তৃতায় যেন ভেঙে চুরে যাওয়া এই রাষ্ট্রের পরিকাঠামোর বিরোধিতা থাকে, আর তা সরাসরি। আমরা শুরু থেকেই ভেবেছিলাম সরকার প্রদেয় অর্থ নিয়ে সরকারের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলা যাবে না। সেই ভাবনা থেকেই আমরা কখনোই সরকারি গ্রান্টের আবেদন করিনি। শুরু থেকেই আমাদের মাথার যে মেমোরান্ডাম সেই অনুযায়ী আমরা চলবার চেষ্টা করেছি, করছি।